গণহত্যাকারীদের সংগঠনের কোনো কর্মসূচি করার চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আওয়ামী লীগের ফেসবুক পেজে ঘোষণা দেওয়া হয় নূর হোসেন স্মরণে আগামীকাল বিকেল তিনটায় রাজধানীর জিরো পয়েন্টে বিক্ষোভ কর্মসূচির। এরই পরিপ্রেক্ষিতে আসিফ মাহমুদ আজ এক ফেসবুক স্ট্যাটাসে এই মন্তব্য করেন। উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, গণহত্যাকারী ও নিষিদ্ধ সংগঠনের কেউ কর্মসূচি করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এদিকে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক ফেসবুক পোস্টে জানিয়েছেন, আওয়ামী লীগকে আগামীকাল রোববার বিক্ষোভ করার অনুমতি দেবার কোনো সুযোগ নেই। আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী দলের বাংলাদেশে বিক্ষোভ করার অনুমতি দেবার কোনো সুযোগ নেই। অন্তর্বর্তী সরকার কোনো সহিংসতা কিংবা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি লঙ্ঘনের কোনো চেষ্টা মেনে নেবে না। চিরকাল ধরে মুগ্ধ হৃদয় গাঁথিয়াছে ইতিহাস, এই মেয়েকে বিয়ে করতে পারবি না? আমার তৃষ্ণার্থ হৃদয় শুধু তোমাকেই খোঁজে, নাম পরিচয় বংশ মর্যাদা ঠিক কি হয়? আজকের পর থেকে আমি তোমার কাছে মৃত।